আপনি যখন ফ্যানটি চালাচ্ছেন, ফ্যানটি চলছে না, ফ্যানটি থেকে ঘঁঘাও করে আওয়াজ উঠছে, কিন্তু যখন ফ্যানটি আপনি হাতে করে ঘুরিয়ে দেখছেন তখন আপনার ফ্যানটি ঘুরছে, আপনার ফ্যানও জাম নেই, হাতে করে ঘুরলে ফ্যানটা ঘুরছে, কিন্তু যখন আপনি কারেন্টে দিচ্ছেন ফ্যানটি জাম হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল সহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা অনেক অনেকই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। তো বন্ধুরা আর করবো না দেরি, ছোট্ট একটি ইন্ট্রোর সাথে আজকের ভিডিও শুরু করি, লেটস স্টার্ট। এইরকম সিচুয়েশন এলে বন্ধুরা আপনারা আগে কী করে নেবেন, আপনারা সাধারণত ফ্যানের কোয়ালিটি চেক করে নেবেন। তো আমি স্টার্টিং কোয়ালিটি আপনাদেরকে মিটার দ্বারা চেক করে দেখাচ্ছি, আমার ফ্যানের স্টার্টিং কোয়ালিটি ওকে আছে। এবার আপনাদেরকে বডিটাও চেক করে নিতে হবে যে আপনার ফ্যানটি বডি আছে নাকি। ঠিক সেম প্রসেসে আপনাদেরকে এটা রানিং কোয়েলও চেক করে নিতে হবে, আপনাদের ফ্যানের রানিং কোয়ালিটি ঠিক আছে নাকি। তো এই প্রবলেমটা সাধারণত কোয়েলের জন্য হয় না, প্রবলেমটা হয় সাধারণত ফ্যানের অন্য একটি কারণের জন্য, সাধারণত ওটা হচ্ছে ফ্যানের স্যাপ, স্যাপের জন্য প্রবলেমটা হয়। তবুও আপনারা চাইলে কোয়েলগুলো একটু চেক করে নেবেন, তাহলে আপনাদের আরও সুবিধা হবে কাজটি করার জন্য। তো আমি কোয়েলটা চেক করে নিলাম, তো আমার ফ্যানটি ওকে আছে। তো আমি এবার আপনাদেরকে ফ্যানটি এবার ঘুরিয়ে দেখাবো যে আমার ফ্যানটি ঘুরছে না ঘুরে না। তার জন্য আমি আপনাদেরকে কানেকশান করে দেখিয়ে দিচ্ছি, কানেকশান কীভাবে হবে। আমাদের দুটো লাল চার কমন হবে, এবং মানে আমাদের রানিং স্টার্টিং মিলিয়ে একটা কমন হবে, এবং রানিং স্টার্টিং একটা আমাদের কন্ডেন্সারে যাবে। তো আমি আপনাদের কানেকশানটা করিয়ে এবার আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ফ্যানটি ঘুরে কি ঘুরে না। তো সাধারণত আপনারা সিরিজে চেক করবেন, আমি এটা সিরিজে চেক করছি, দেখতে পাচ্ছি আমার সিরিজ লাইটটি গ্লো করছে। এবার কমনে দিলাম একটা, রানিংয়ে দিলাম, দেখি ফ্যানটা একটু ঘুরে আটকে যাচ্ছে, ফ্যানটা একটু ঘুরছে আটকে যাচ্ছে, মানে আমাদের ফ্যান ঘুরছে কিন্তু আটকে যাচ্ছে। সাধারণত আমরা রানিংয়ে এই প্রবলেমটা হচ্ছে, ফ্যানটা ঘুরছে না। তো এবার আমি স্টার্টিংয়ের সাথে যখন লাইনটা দিলাম দেখছি ফ্যানটা উল্টো দিকে ঘুরছে, আবার কিন্তু একটু ঘুরে আটকে আছে, মানে আমাদের ফ্যানটি ঘুরছে ঘুরছে না এমন নয়, মানে আমাদের ফ্যানের কোয়ালিটি ওকে আছে, আমাদের ফ্যানটি ঘুরছে একটু ঘুরে আটকে যাচ্ছে। তো আমাদেরকে কী করতে হবে, আমাদের ফ্যানটা চেক করতে, ফ্যানটা ফ্রি আছে, হ্যাঁ বন্ধুরা দেখছেন ফ্যানটা ফ্রি আছে। তো এবার আমাদের কী করতে হবে, আমাদের কোনো কিছু করা দরকার নেই, সাধারণত আমাদের ফ্যানের স্যাপের গণ্ডগোল, স্যাপটা ঢিলে হয়ে গেছে। আর আমাদের ফ্যানটা যেহেতু ম্যাগনেটের জন্য হয়, তো ম্যাগনেটে আমাদের যে সাধারণত রোডারটি একদম চিটিয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের ফ্যানটি জাম হয়ে যাচ্ছে। তো আপনাদের কী করতে হবে, আগে ফ্যানটিকে খুলে নিতে হবে। তো আমি আগে ফ্যানটি আপনাদেরকে খুলে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা সাধারণত আমার এখানে ফ্যানটি খোলা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটি হচ্ছে একটি হাই স্পিডের ফ্যান, তো এটা সাধারণত ফ্যানের ব্যাক চাপা, আর এটা হচ্ছে আমাদের ফ্যানটি। তো এটা সাধারণত আমাদের প্রবলেম হয় স্যাপের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাপটি আমি এখন হাত দিচ্ছি, টাচ করছি, এটা হচ্ছে ফ্যানের স্যাপ। তো এই স্যাপটি কী হয়, স্যাপটি ঢিলে হয়ে যায়, মানে আমাদের বিয়ারিংয়ের সাথে যখন একটু লুজ হয়ে যায় তখন কী হয়, আমাদের সাধারণত আমাদের যেহেতু ফ্যানটি ম্যাগনেট দ্বারা ঘোরে, তখন আমাদের কী হয়, ফ্যানটি একধারে ম্যাগনেট দ্বারা চিটিয়ে যায়, তখন আমাদের কী হয়, ফ্যানটি জাম হয়ে যায়। মানে আমাদের এই স্যাপটি আমাদের বিয়ারিং দ্বারা স্টেবল হতে হবে, স্টেবল না থাকলে হবে না। তো আমাদের কী করতে হবে, এবার আমাদেরকে ফ্যানের যে ব্যাক চাপা যেটা আছে সেটা নিচু চাপাটাকে খুলে নিতে হবে। তো আপনারা চাইলে এইভাবে ঘা দিয়েও খুলে নিতে পারেন, তো আমি ঘা দিয়ে খুলে নিলাম, খুব সহজে বেরিয়ে গেলো। এবার তারাগুলোকে এদিকে একটু সোজা করে দিতে হবে, এবং আমাদের কোটটি যেটি আছে কোটটি ফ্যানের ওই থেকে কভার থেকে বের করে নিতে হবে। তো ফ্যানের কভার থেকে আমি বের করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সাধারণত যে ফ্যানের স্যাপ যেটি আছে, স্যাপটি আমাদের কেটে যায়। তো ফ্যানটি আমাদের বহুদিন ঘোরার পর স্যাপটি কেটে যায়। তো এখানে সেই প্রবলেমটি হয়নি, মানে স্যাপটি খুব একটি বেশি কেটে যায়নি, তো একদম হালকা সামান্য পরিমাণে গিয়েছে। তো এটা আমরা সাধারণত পাঞ্চ করলে এসে যাবে। তো আপনাদের কাছে এরকম প্রবলেম এলে আপনারা কী করবেন, সাধারণত ফ্যানের স্যাপ যেটি আছে স্যাপটি চেঞ্জ করে দেবেন, তাহলে কী হবে, বেশি উপকৃত হবে আপনারা। তো সাধারণত স্যাপটি চেঞ্জ করলে ফ্যানটি বহুদিন আবার আগের মতো চলবে। তো রিপেয়ার করলে বেশি দিন যায় না, কিন্তু আমার কাছে নতুন স্যাপ নেই এখন, আর এই স্যাপটি চলে যাবে, তেমন একটি খারাপ হয়নি। তো সেই জন্য আমি কী করবো, এটাকে পাঞ্চ করে ফিট করে দেবো। পাঞ্চ করে ফিট করলে কী হবে, আমাদের ফ্যানটি আবার আগের মতো ঘুরবে। এবার আপনারা ভাবছেন পাঞ্চ কী, পাঞ্চ হচ্ছে সাধারণত আমরা একটি বাটালি বা একটু ধারালো জিনিস নেবো, এবং সেটা দ্বারা আমরা ওই যে স্যাপ যেটি আছে সেই স্যাপটি ওপর হামার দিয়ে বা হাতুড়িতে একটু ঘা দেবো, আস্তে আস্তে এভাবে ঘা দেবো এবং গোটাটাই গোল করে ঘা দেবো। তাহলে কীভাবে, আমাদের ফ্যানটি ছোটো ছোটো ছিদ্র হয়ে যাবে স্যাপটির গায়ে, এবং আমাদের ফ্যানের স্যাপটি একটু মানে যে গোল যেটা হয় একটু বেড়ে যাবে আমাদের সে ঘা দেওয়ার জন্য, তো একটু গর্ত হয়ে যাবে, তো উঁচু হয়ে যাবে। তো সেটা কী হবে, আমাদের বিয়ারিংয়ের সাথে খুব টাইটভাবে বসে যাবে, টাইটভাবে বসে গেলে কী হবে, আমাদের বিয়ারিংটি আর লুজ হবে না স্যাপের সাথে। তখন কী হবে, আমাদের ফ্যানটি যখন ঘুরবে তখন ম্যাগনেট যখন হবে আমাদের কোনো দিকে ফ্যানটি ছেটে যাবে না বা কোনো দিকে আটকে যাবে না, আমাদের ফ্যানটি খুব সুন্দরভাবে ঘুরবে। তো এটা কী করতে হবে, আমাদেরকে ফ্যানের মানে নিচের দিকটাও করতে হবে এবং উপর দিক, মানে আমাদের দুনো সাইড বা দুদিকেই আমাদেরকে এইভাবে পাঞ্চ করতে হবে। তো আমি দুটো সাইড পাঞ্চ করে নিয়ে আপনাকে দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাধারণত আমাদের ফ্যানটি যে পেছন দিকটি আছে পেটুন দিকটি পাঞ্চ করা হয়ে গেল। তো এইভাবে আমাদের সেম সামনের দিকটিও পাঞ্চ করছে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ক্যামেরা কোয়ালিটিও না ভালো আসার জন্য আপনাদের কাছে দুঃখিত, ভিডিওটা আমি যেহেতু একাই করেছিলাম সেই জন্য ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে এবার সেমভাবে আমাদের সামনের দিকটাও পাঞ্চ করতে হবে। তো আমাদের এইভাবে দুনো দিকটা বা দুদিকেই পাঞ্চ করতে হবে, তার ফলে কী হবে আমাদের ব্যারিংয়ের সাথে আমাদের এই শ্যাফটি খুব সুন্দরভাবে বসে যাবে। তো আমি আবার এই দিকটাও পাঞ্চ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার পাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আপনারা এবার দেখতে পাচ্ছেন যে শ্যাফটির গায়ে এমন দাগ হয়ে গেছে। তো বন্ধুরা এটা হচ্ছে পাঞ্চ। তো এই পাঞ্চটার ফলে কী হবে আমাদের বিয়ারিংটি খুব সুন্দরভাবে এবার বসে যাবে। এবার আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে বিয়ারিংগুলো চেক করে নিতে হবে যে আমাদের ফ্যানটি বিয়ারিংগুলো জাম আছে নাকি। তো বিয়ারিং সাধারণত নেই জাম, তবু আপনারা একটু চেক করে নেবেন। আর বিয়ারিং থেকে যদি আওয়াজ হয় তো কী করতে হবে, বিয়ারিংটি চেঞ্জ করে দিতে হবে, কারণ বিয়ারিং চেঞ্জ না করলে বিয়ারিং আওয়াজ হলে আপনাদের গ্রাহক বা কাস্টমারের অনেক প্রবলেম হবে। তো বিয়ারিং এভাবে চেক করে নেবেন। চেক করার পর আপনারা যদি মনে হয় যে বিয়ারিংটি ওকে আছে তাহলে আপনারা কী করবেন, বিয়ারিংয়ের সাথে গ্রিজ করে দেবেন। তো আমি দুটো চাপায় আগে ভালো করে গ্রিজ করে নিই, এবার আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ফ্যানটি কীভাবে ফিটিং করতে হবে। তো বন্ধুরা আমাদের ফ্যানটিতে গ্রিজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদেরকে কী করতে হবে, ফ্যানটি ফিটিং করে নিতে হবে। তো তারগুলো আগে বিয়ারিংয়ের মাঝখানটা থেকে গলিয়ে নেবো এবং আস্তে আস্তে কোটটিকে ভেতরে বসাবো। এবং এবার কী করতে হবে, আমাদেরকে নিচু একটি কাপড় রাখতে হবে, কারণ এখন আমাদের এটি চাপাটি আরও নিচুই যাবে, কারণ আমাদের পাঞ্চ যেহেতু করলাম এবার একটা আমাদের টাইটে বসতে হবে, টাইট না বসলে আমাদের প্রবলেম হবে। তো এবার আস্তে আস্তে হাতুড়ি দিয়ে ঘা দিতে হবে, এবার ঘা দিয়ে বসাতে হবে, কতটা বসাতে হবে সেটা আপনারা দেখতে পাবেন এখনই। এবার আপনাদের কী করতে হবে, উল্টোতে হবে এবং দেখতে হবে যে আপনাদের যে বালা যেটা আছে আর রোটা যেটা আছে সেটা যেন পুরো সেম টু সেম থাকে, একটু যেন উঁচু নিচু যেন না হয়। তো সেম টু সেম থাকলে আপনাদের এটা ভালো ঘুরবে এবং ফ্যানটি ভালো বাক্য দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় সেম টু সেম এসে গেছে। তো এবার কী করবো, আমি এবার ফ্যানটি সাধারণত আমাদের ফিটিং করে নেবো। তো ফিটিং করার আগে আপনাদের কী করতে হবে, স্প্রিং যদি আপনার ফ্যানের মধ্যে স্প্রিং থাকে যদি স্প্রিংটা দিয়ে নেবেন। তো আমার ফ্যানে স্প্রিং যেহেতু ছিল আমি স্প্রিংটি দিয়ে নিয়েছি। এবার আমাকে আগে ফ্যানটি ফিটিং করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্যানটি কীভাবে লাগাবেন, খুব সুন্দরভাবে এভাবে লেগে যায়, আপনারা যেটা অন্যভাবেও লাগাতে পারেন। তো এইভাবে আপনারা আগে বসিয়ে নেবেন, ম্যাচ করবেন যেন পুরো মাপে আপে সব মিলে যায়। এবার আপনারা বসাবেন, বসিয়ে আগে ফুটে ফুটে ম্যাচ করবেন যেন নাটগুলো ফুটে ফুটে মিলে যায়। তো এবার কী হয়ে গেলো, এবার কীভাবে আস্তে আস্তে দুটো ঘা দিয়ে দেবো এবং ফ্যানটি খুব সুন্দরভাবে বসে বা সেটিং হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে বসাতে পারেন, আমি এই সাধারণত ফ্যান এইভাবেই সেটিং করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি সেটিং হয়ে গেলো। এবার আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি কত ফ্রি। এবার আপনাদেরকে নাটগুলো লাগিয়ে দিতে হবে এবং নাটগুলো লাগিয়ে বন্ধুরা এখানেই হচ্ছে মেন ম্যাজিক। তো নাটগুলো আপনাদেরকে সমানে টাইট দিতে হবে, নাটগুলো যদি সমানে যদি টাইট যদি না দেন তো ফ্যানটি জাম হয়ে যাবে। তো তিনটে নাটকে সমানে টাইট দিয়ে দেবেন, আমি সমানে টাইট দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার এখানে ফ্যানটি টাইট দেওয়া হয়েছে, যেমন দেখতে পাচ্ছি আমাদের ফ্যানটি খুব সুন্দরভাবে ফ্রি হয়ে গেছে এবং ফ্যানটি খুব সুন্দরভাবে ঘুরছে। তো এখন আমাদের মেন কাজটি হয়নি, কারণ আমাদের ফ্যানটি প্রথমেই ফেটেছিল। তো আমাদের ফ্যানটি ফিটিং হলো কমপ্লিট। এবার কী করতে হবে, এবার আমাদেরকে কনডেন্সারটা কানেকশান করতে হবে, কনডেন্সার লাগাতে হবে। কনডেন্সারের কানেকশান কীভাবে করতে হয় আপনারা যদি না জেনে থাকেন তো আমাকে কমেন্ট করে জানাবেন, তো এই নিয়ে আমি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমার কানেকশান কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফ্যানটি সিরিজে চেক করবো, আপনারা প্রথমে আগে সিরিজে চেক করবেন তারপর ডাইরেক্ট দেবেন। তো আমি সিরিজে চেক করে নিচ্ছি এখানে, তো একটা কমনে যাবে এবং একটা আমাদের রানিং কয়েলে যাবে। বন্ধুরা ধীরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কমনে আর রানিংয়ে দেওয়ার পর আমাদের ফ্যানটি কোন দিকে ঘুরছে, ফ্যানটি আমাদের এখন সোজা ডাইরেকশানে ঘুরছে, মানে আমাদের ফ্যানটি উল্টো ডাইরেকশানে ঘুরতে হবে তারপর আমাদের ফ্যানটি সোজা ঘুরবে, মানে আমাদের ফ্যানটি এখন এক কথায় বলতে গেলে উল্টো দিকে ঘুরছে। তো এটা আমাদেরকে সোজা থেকে করতে হবে। সোজা দিকে করার জন্য আমরা চাইলে এখানে রানিংয়ের জায়গায় স্টার্টিং কয়েলও দিয়ে ফ্যানটা সোজা করতে পারতাম, কিন্তু এটা ভুল নিয়ম। আমাদেরকে রানিং স্টার্টিংয়ের মধ্যে একটি তার মানে যে কমন যে কানেকশান করেছি কমন তার কয়েল চেঞ্জ করে দিলে আমাদের ফ্যানটি সোজা দিকে ঘুরবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই নিয়ে আমি ডিটেলস একটি ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি এবার সোজা দিকে কত সুন্দরভাবে ঘুরছে, ফ্যানটি কোনো জাম নেই, কোনো জায়গায় আটকাচ্ছে না, আমাদের ফ্যানটি একদম যেভাবে ফ্রি ঘোরার কথা সেভাবেই ঘুরছে, আমাদের ফ্যানটি আর কোনো জায়গায় আটকায় না। সাধারণত আমাদের এটা শ্যাফের গন্ডগোল, তো শ্যাফটা পাঞ্চ করার জন্য ঠিক হয়ে গেল। তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিও থেকে কোনো কিছু বুঝতে বাকি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, সেই নিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটা অনেকই ইম্পর্টেন্ট ভিডিও ছিল, আর আপনাদের ভিডিওর মধ্যে কোন পার্টটা বুঝতে অসুবিধা হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন, সেই নিয়ে ভিডিও আসছে। তো আজকের মতো এতটাই ছিল, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ জন্য বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।